ইনশাআল্লাহ আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে আমরা হালাল প্রোডাক্ট বিক্রি করি, এমনকি আমরা এখানে আমাদের 200-300 করে এমন কোন রেগুলার আমরা এই বাজারের মধ্যে গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি। সার্ভিসটা ওরকম দিই ইনশাআল্লাহ, আমাদের ব্যবহারে মানুষ আমাদের ভালোবাসে, আমাদের মালের ভার কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ আমাদের কাছে কাস্টমার রেগুলার আসে। আমরা এখানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য। আমরা এখানে চেষ্টা করি যে মালগুলো দিলে পাবলিক খাইতে পারে, এমনকি আমাদের জন্য বলতে পারে যে হ্যাঁ এই দোকানে, এটা হলো আপনার 109 নম্বর দোকান, তারেক ভাইয়ের দোকান। আমাদের সে সবসময় তার রেসপেক্ট শেখাইছে, ভালো জিনিস আনে দেয় আমাদের। আমাদের নিজস্ব শোরুমে থেকে আমরা মাল কিনে এনেছি, নিজ ম্যাগাজিনে থেকে। আমাদের যে গরুগুলো আসে আপনার সম্পন্ন ডক্টরি ট্রিটমেন্ট করে তারপরে আসে আমাদের এখানে, আর আমাদের সার্টিফিকেট দিয়ে যায়। আর আমরা পাবলিকের ওরকমই সেল দিই যে না এসে আমাদের একটা যেভাবে চাই ওভাবেই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি ওভাবে দেওয়ার জন্য। একটা 100% ফ্রেশ বলবো আমার ভিতরে থেকে, যেহেতু এটা আমি খাই, আমি আরেকজনকে দিই, আমি চেষ্টা করি 100% ফ্রেশ। আমাদের ডক্টরে ট্রিটমেন্ট করে আসে, সার্টিফিকেট আসে, আমাদের সব কিছু দিয়েই যায়, ওদের বলেই যায় যে এটা জিনিস 100% গ্যারান্টি আছে, ভালো আছে। তো এখানে ইতালিতে ইউরোপে, এর তো বাংলাদেশ না যে চুরি সামারি, এখানে ইউরোপে সবসময় আপনি ট্রিটমেন্ট কন্ট্রোল আসে, ওরা চেক করে যায়, ওরা ডাক্তার দেখে যে মাল আমাদের ঠিক আছে কিনা। তা আলহামদুলিল্লাহ আমাদের মাল এখানে যথেষ্ট পরিমাণ। আর এখানে সেল দিতে বললে গেলে এখানে মনে করেন যে বাইরে কথা কর কোনো সুযোগই নাই, ফ্যামিলি তো দূর, বাইরে কথা কর কোনো সুযোগ নাই, পাবলিক এরকম বসে থাকে লাইনে লাইন সিরিয়াল ধরে থাকে। ইনশাআল্লাহ এটা আপনাদের মনে করেন যে গৌরব যে আমরা কোয়ালিটি ভালো দিই, বিদায় থেকে আমাদের কাস্টমার আসে সেল দেওয়ার জন্য। আমাদের মাল ভালো, আমাদের জিনিস ভালো, আমাদের ব্যবহার ভালো, ইনশাআল্লাহ এই কারণে মনে করেন যে আমাদের কাছে কাস্টমার সিরিয়াল ধরে থাকে। প্রাইসটা কিন্তু অনেক অনেক কম, মানে আদার্স অন্যান্য জায়গা থেকে প্রাইস অনেক কম এবং ফ্রেশ, এটা হচ্ছে সবচেয়ে বড়। যেমন বিতরণ আনা প্রাণী, তারপরে ভালো মাল প্রায় ভালো হয়েছে, আমরা প্রত্যেক দিনই মাংস, ফ্রেশ মাংস আনি, এইভাবে মাংস অনেকগুলো মাংস রাখি। আজকে দিন শেষ, আমাদের মাংসও শেষ, আমরা ফ্রেশ মাল আসবে কালকে সকালে, আবার ফ্রেশ মাল আসবে, আবার আমরা মাংস রাখবো, আবার ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী ফ্রেশ অনুযায়ী কম রেটের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমারদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ, মাংসের দোকানে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা 12 বছর ধরে আজকে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা সময় দিচ্ছি, এবং কি কাস্টমাররা রমজানের উপলক্ষে আমাদেরকে হালাল মাংসের ব্যাপারে যথেষ্ট আগ্রহী, আমরা সেটাকে সার্টিফিকেটের মাধ্যমে হালালভাবে দেওয়ার চেষ্টা করি। এবং এই মাংসের দোকান থেকে আমাদের অনেক কাস্টমারের বিভিন্নভাবে বিভিন্ন রেস্টুরেন্টে তারা সেফলি এবং ভালো মানের মাংস এবং কম দামের মধ্যে তারা সুন্দর মাংস কিনতে পারতেছে আমাদের কাছ থেকে। আমরা এবং এই দোকানেরই আরেকটা শাখা খোলার জন্য আমরা চেষ্টা করতেছি। রিসেন্টলি আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করতেছি যে তোরপিনের তারা বিয়া দি আন্তোনিও টেম্পেস্তা, তোরপিনের তারা সুন্দরবনের সাথে এবং ইউরো বাংলার সাথে আমরা এই মাংসের দোকানে বিসমিল্লার দ্বিতীয় একটা শাখা করতেছি। বাঙালি অধ্যুষিত আরেকটা বাংলা টাউন যাকে বলা হয় তোরপিনের তারাতে আমরা চেষ্টা করব আগামী মাসের মধ্যেই এটা উদ্বোধন করার জন্য। আবারও বলতেছি, সুন্দরবন এবং ইউরো বাংলার সাথে বিয়া আন্তোনিও টেম্পেস্তা দোকান হবে বিসমিল্লা মাংসের দোকান, এটা হবে বিক্রিয়ার দ্বিতীয় শাখা, আমাদের বিক্রিয়ার মাংসের দোকানের দ্বিতীয় শাখা। আমরা অনেক রিকোয়েস্টটা পাচ্ছি কাস্টমার কাছ থেকে ভালো পরামর্শ, এবং সুপরামর্শের কারণেই আমরা কিন্তু আরেকটা খোলার চিন্তা করেছি। আমরা একটা দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী, কারণ এই বাজারটা আপনারা জানেন 3টা পর্যন্ত খোলা থাকে, এটা হলো সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত। তো কাস্টমারদের চাহিদা এই জন্যই যে তারা বিকালে চেষ্টা করে যে কাজ শেষ করে একটু ভালো মানের মাংস কেনার জন্য আসতে চায়, আসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজার বন্ধ থাকে। তো সেজন্য আমরা আলহামদুলিল্লাহ কাস্টমারদের চাহিদার চিন্তা করেই আমরা আরেকটা দোকান দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো তোরপিনের তারা সুন্দরবন এবং ইউরো বাংলার সাথে। ইনশাআল্লাহ আপনারা আগামীতে ওখানে পাবেন, আগামী রমজান ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তো এই রমজান আমরা এখানে চেষ্টা করছি ভালোভাবে এবং সুন্দরভাবে ভালো মাংস, ফ্রেশ মাংস কম রেটের মধ্যে, যাতে রমজানের মধ্যে মানুষ সবাই সুন্দরভাবে সিয়াম পালনের সাথে সাথে ভালো খাবার এবং ফ্রেশ খাবার পায়। আমাদের এখানে ফেরুবিয়ান, পাকিস্তানি, আরবিয়ান, মুরক্কো যত সব মানুষই মনে করেন ইনশাআল্লাহ বিশ্বাস বলে আসে আমাদের কাছে। আর বাঙালি ভাইদের তো এটা কি বলবো, আমি বাঙালি,
ইনশাআল্লাহ বাঙালি ভাইরা মনে করেন যে যথেষ্ট পরিমাণে এখানে আমাদের ই করা আর আমাদের এখানে বিশ্বাস বলে আসে অর্ডার দিয়ে চলে যায় ছোট গরু বড় গরু এখানে ছোট খাসি পাবেন বড় খাসি পাবেন এখানে আপনার কলিজা গিলা আছে মুরগির কলিজা গিলা গরুর কলিজা গিলা আপনি তিরিপ্পা আছে যারা আমরা বাংলায় বলি বট ইতালিতে বলে তিরিপ্পা সেটা পাবেন আপনার কলিজা গুর্দা আছে এখানে মুরগি আছে আপনার যে কোনো তাকিনো বড় ছোট তাকিনো আছে ছোট মুরগি আছে বড় মুরগি আছে আপনি যে কোয়ালিটি ভাবে চান ইনশাআল্লাহ আমাদের এখানে মনে করেন যে সর্বোচ্চ যতটুকু রেসপেক্ট দিয়ে আমরা কাজ করা যায় ইনশাআল্লাহ আমরা ততটুকু রেসপেক্ট দিয়ে কাজ করি